কাঁকড়া, যে মেয়ে কাঁকড়া তো, এই যে ডিম এগুলো। এবার খাবো কাঁকড়া, ঠ্যাংগুলো চিবোতে ভালো লাগে। ভিতরে মাছ থাকে, ডিম দেখতে পাচ্ছ, একদম পরিষ্কার করে খাওয়া হলো, একদম বেছে টেছে। চলে এসেছি বন্ধুরা মহুয়া জোয়ারদার ফুড হাউসে, তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুভ দুপুর, সব কেমন আছো জানিও কমেন্ট করে। আমি ভালো আছি, একটু ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম, একটা জায়গায় এসেছি, তোমাদের তো মিস করবো না, তাই একটা দারুণ রেসিপিও কিন্তু আমি শেয়ার করেছি। অবশ্যই যে রেসিপিটা তোমাদের শেয়ার করেছি সেটা তো বলবোই, তার আগে বলি আমার পরিবারে যারা নতুন, ভিডিও ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথম থেকে তোমরা যারা পাশে আছো তোমাদের অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। আর যে রেসিপিটা শেয়ার করছি সেই ভিডিওটা অবশ্যই আজকে দেখাবো না, আজকে ইটিং শোটাই করছি, ওয়েট করতে হবে, মানে এই ভিডিওর পরে যে ভিডিওটা আসবে এই রেসিপি ভিডিও তোমরা দেখতে পারবে। সেটা হচ্ছে কাঁকড়া আছে না, মেয়ে কাঁকড়া যেগুলো ভীষণ টেস্টি হয় খেতে, ওই মেয়ে কাঁকড়া যেগুলো তারই একদম তেল ঝাল, একদম ঝাল ঝাল করে করেছি রেসিপিটা। আর ফার্স্ট টাইম এটা একটু কষিয়ে করেছি, আমি এই প্রথম রান্না করলাম। আর একবার অন্য একজন রান্না করেছিল, একটু চেখে দেখেছিলাম, খেয়েছিলাম, কিন্তু নিজে রান্না করে খাইনি, এ প্রথম করেছি। আর সেই রেসিপিটা অবশ্যই আমার যে নেক্সট ভিডিও আসবে তোমরা দেখতে পারবে এই রেসিপিটা। আজকে জাস্ট আমি তোমাদের সাথে ইটিং শোটাই শেয়ার করছি, তাহলে সবাই তোমরা আমার সাথে থেকো, তাহলে কিন্তু আমার এই রেসিপির ভিডিওগুলো দেখতে পারবে। কখনো কখনো আমি ইটিং শোর সাথেও রেসিপি শেয়ার করি, কিন্তু আজকে আমি ইটিং শো করছি আর রেসিপিটা তোমাদের যাবে নেক্সট ভিডিওতে। একটু সবাই দেখো ধৈর্য সহকারে, দারুণ লাগবে রেসিপিটা। আর দেখো কি কি নিয়ে এসেছি, এই যে সেই কাঁকড়ার ঝাল, এখানে আছে পনির, এটা তোমাদের দেখিয়ে নিই, দেখো পনির। আর এখানে আছে রুই মাছের ঝোল, এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এখানে আছে শশা, গন্ধরাজ লেবু, লঙ্কা। আজকে একটু এইভাবেই খাচ্ছি, একটু ম্যানেজ করে নিও, মানে সবসময় তো ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক থাকে না, মানে বসার জন্য সেটিংটা অসুবিধা হয়, স্ট্যান্ড নেই সেই জায়গা, কিন্তু ইটিং শো তো করবোই, দারুণ আইটেম, আর তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালোও লাগে না, তাই জন্য এইভাবে একটু ভিডিওটা করছি। তোমরা একটু প্লিজ আমার পাশে থেকে ম্যানেজ করে নিও, আর কথা না বাড়ি চলো খাওয়া শুরু করি। প্রথমে খাবো এই উচ্ছে আলু ভাজাটা দিয়ে, অপূর্ব খেতে লাগে, দারুণ। সবার প্রথমে তেতোটা খেতেই হয়, খুব ভ্যাপসা গরম, বাধ্য হয়ে পাখা ছেড়েছি, ওটা মানিয়ে নিও। রেসিপি আর ভিডিও একসাথে করতে গেলে না ভিডিওটা বড় হয়ে যায়, তো আমি যেটা খাবো নেক্সট দিন সেটারই রেসিপি আমি শেয়ার করবো, এইভাবেই এবার থেকে ভিডিওটা করবো। এবার নিয়ে নিই পনির, এখানে কাঁকড়ার ঝাল উচ্ছে আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম, এবার নিয়ে নিলাম পনির। এটা হচ্ছে দুধ পনির করেছি, মানে একটু দুধ, টক দই, পোস্ত, কাজু বাটা দিয়ে, আর একটুখানি কাশ্মীরি রেড চিলিটা দিয়েছি, দারুণ হয়েছে।
একটু মিষ্টি দিতেই হবে। এই রেসিপিটা আমার আগেই শেয়ার করা আছে, তোমরা চাইলে দেখে নেবে, অপূর্ব হয়েছে ওই পনিরগুলো। কোনো আলু দিইনি, শুধুই পনিরটা করেছি। এটা আমি করেছি, কাঁকড়াটাও আমি করেছি, দারুণ। যারা ঝাল চাও ঝাল দিতে পারো, তবে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর হচ্ছে আমুল পনির, এই যে কাঁকড়ার যে মেয়ে কাঁকড়া, তো এই যে ডিম, এগুলো অপূর্ব খেতে টেস্টি লাগে। খুব ভালো করে ম্যারিনেশন করে ভেজে টেজে করেছি, অনেকটা না চিংড়ি মাছের মতো খেতে লাগে ওই ডিমগুলোকে। সবসময় অনেকে বড় সাইজের কাঁকড়া কেনে, সেগুলো কিন্তু অ্যাকচুয়াল হয় এই যে ডিমটা, ছেলে কাঁকড়াও চিবোতে ভালো লাগে, কিন্তু টেস্টি কাঁকড়া যদি খেতে চাও তাহলে কিন্তু মেয়ে কাঁকড়া অপূর্ব খেতে লাগে, খেয়ে শান্তি পাবে। আর খুব কষা কষা করে ঝোলটা করতে হবে, মানে আমি শুকনো শুকনো করেছি, একটু লেবু চিপে নি। দারুণ, এই যে ডিমটা দেখতে পাচ্ছ, অপূর্ব টেস্ট। এখানে এই মাছটাও আছে, আমি ঝোলটা এর সাথে নিয়ে নিলাম একটু। কাঁকড়াটা লাস্টে খাবো চিবিয়ে। লেবুটা আমি কামড়েই খাবো, এতে হজম হয়ে যায়। এবার খাবো কাঁকড়া, ঠ্যাংগুলো চিবোতে ভালো লাগে। ভেতরে মাছ থাকে,
ডিম দেখতে পাচ্ছ, ডিম না ঘিলু কি বলে যায় না, আমার তো ডিম ডিম লাগছে। একদম পরিষ্কার করে খাওয়া হলো, একদম বেছে টেছে, খুবই তৃপ্তি লাগলো। তোমরা এইভাবে রান্না করে দেখো, বড় কাঁকড়া নিতে যেও না, একটু মেয়ে কাঁকড়া যেগুলো মাদি কাঁকড়া বলে, দারুণ লাগে, দারুণ। ওইগুলো টেস্টও বেশি হয়, ভেতরে তুমি একটু পাবে, অনেক কিছু পাওয়া যায়। আর কাঁটাটা মানে যারা বিক্রি করে তারাই খুব সুন্দর কেটে দেয়, কালো জমাট বাঁধা যে অংশগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে পরিষ্কার করে কেটে দেয়। না পারলে নিজেরা কেটো না, দরকার হলে ইউটিউবে ভিডিও দেখে নিও কীভাবে কাটে ওরা, সেভাবেই করো, যাতে খেয়ে শরীরটা খারাপ না করে। খুব ভালো করে ম্যারিনেট করে বেশ ভেজে টেজে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, এখন আমি আসি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধান থেকো। টাটা।